জাতীয় কৃষি নীতির খসড়া মন্ত্রিসভায় অনুমোদন, নিরাপদ খাদ্য নিশ্চিত ও ফসলের উৎপাদন বহুমুখীকরণই লক্ষ্য। খালেদের মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির প্রতীকী অনশন, আন্দোলনের নামে চলছে নাটক, মন্তব্য হানিফের। চট্টগ্রামে বেসরকারি হাসপাতালের ধর্মঘট প্রত্যাহার, প্রশাসনের আশ্বাসে সাংবাদিকদের সমাবেশ স্থগিত। সুনামগঞ্জ সিলেটে বন্যা অপরিবর্তিত থাকলেও সিরাজগঞ্জে অবনতি, উত্তরাঞ্চলে বিশুদ্ধ পানির সংকট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সংবাদ শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটার একুশের সংবাদে। আপনাদের সাথে আছে আমি তানভীর এলিন এবং আমি ফেরদৌসী আক্তার। এছাড়াও সংবাদ আরো থাকছে, বিশ্বকাপে ফাইনালে ওঠার লড়াইয়ে কাল ফ্রান্সের প্রতিপক্ষ বেলজিয়াম, দুদলেরই লক্ষ্য জয়। জাতীয় কৃষি নীতিমালা হালনাগাদ ও সমৃদ্ধ করে জাতীয় কৃষি নীতি 2018 খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এই নীতিমালায় কৃষি উন্নয়নে গবেষণা, খামার যান্ত্রিকীকরণ, কৃষি বিপণন ও কৃষিতে বিনিয়োগ সহ বেশ কয়েকটি ধারা পুনঃসংস্করণ করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিতে ফসলের উৎপাদন বহুমুখীকরণ এই নীতিমালার মূল উদ্দেশ্য। এছাড়াও বৈঠকে বাংলাদেশ শিশু একাডেমি আইন 2018 খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া, জাতীয় কৃষি নীতি 2013 সেটাকে আর একটু আপডেট করে, যেহেতু 5 বছরের মধ্যে চলে গেছে, এটা একটা হালনাগাদ করে নিয়ে আসা হয়েছে এবং ওটাকে যথেষ্ট সমৃদ্ধ করা হয়েছে। বেশ কিছু জিনিস অন্তর্ভুক্ত করে এই ইয়েটাকে, কৃষি নীতিটাকে সমৃদ্ধ করা হয়েছে। আর মন্ত্রিসভার আলোচনাতে পাট নিয়ে একটা আলাদা অধ্যায় এখানে সংযোজন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরে তিল তিসি এগুলো যেন এখানে আসে সেটা বিষয়ে নিয়ে আসা হয়েছে। খালেদা জিয়ার মুক্তি ছাড়া জাতীয় নির্বাচনে অংশ না নেয়ার কথা জানিয়েছে বিএনপি সহ 20 দলীয় জোটের নেতারা। উচ্চ আদালতে খালেদা জিয়ার জামিন স্থগিতের প্রতিবাদ এবং তার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মহানগর নাট্যমঞ্চে আয়োজিত প্রতীকী অনশনে বক্তারা এই ঘোষণা দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা অনশনে অংশ নেন। অনশনে অংশ নিয়েছেন 20 দলীয় জোটের সিনিয়র নেতারা। সকাল 9টা থেকে শুরু হওয়া অনশন চলবে বিকেল 4টা পর্যন্ত। একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে অনশন করছেন বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের নেতারা। আইনি প্রক্রিয়া ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, চেয়ারপারসনের মুক্তি আন্দোলনের নামে নাটক করছে বিএনপি। সকালে গুলশান ইয়থ ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সভায় মাহবুবুল আলম হানিফ আরও বলেন, শেখ হাসিনার গত 9 বছরের শাসনামলে দেশে বিস্ময়কর উন্নয়ন হয়েছে আর উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপি জামায়াত ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের এই নেতা। তারেক রহমান লন্ডন থেকে কোটা সংস্কারের নামে আন্দোলনে উস্কানি দিচ্ছেন বলেও উল্লেখ করেন মাহবুবুল আলম হানিফ। এটা সে নাটক করছে বিএনপির কর্মকাণ্ডে, মনে হয় যে তারা আসলে তার নেত্রীর মুক্তি চায় কিনা এটা নিয়ে জনগণের সন্দেহ আছে। কারণ বিএনপি নেতৃত্ব এটাও জানে যে তাদের এই দুর্নীতিবাজ দুর্নীতিগ্রস্ত নেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান যতদিন দলের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব থাকবে ততদিন এদের এই বাংলাদেশ আর কখনো রাষ্ট্র ক্ষমতা আসার সুযোগ থাকবে না। চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ধর্মঘট প্রত্যাহার করেছে মালিকরা। এদিকে শিশু রাইফার মৃত্যুর ঘটনায় ম্যাক্স হাসপাতাল ও চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের আশ্বাসে সাংবাদিকদের সমাবেশ কর্মসূচি স্থগিত করা হয়েছে। সকাল 12:30টার পর সেবা কার্যক্রম ফের চালুর সিদ্ধান্ত জানায় বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোর কর্তৃপক্ষ। এ অবস্থায় চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা স্বস্তি ফিরে পেয়েছেন। এদিকে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সহ সাংবাদিক নেতারা, তারা জানায় শিশু রাইফার চিকিৎসার অবহেলার দায়ে অভিযুক্ত 3 ডাক্তার ও ম্যাক্স হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। এরই প্রেক্ষিতে সাংবাদিকদের সমাবেশ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
টানা বৃষ্টির কারণে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই সুনামগঞ্জ আর সিলেটে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এদিকে তিস্তা ও ব্রহ্মপুত্রে পানি বেশি থাকায় উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বেশ কিছু নিচু এলাকা থেকে সরছে না বানের পানি। গাইবান্ধা জামালপুরের প্লাবিত অঞ্চলে দেখা দিয়েছে শুকনো খাবার আর সুপেয় পানির সংকট। প্রতিনিধি সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। সুনামগঞ্জে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুরমার পানি পৌর শহরের ১৬ ঘর পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের তেঘুরিয়া, কাজির পয়েন্ট, নবীনগর, বড়পাড়া, নতুনপাড়া সহ বেশ কিছু এলাকার মানুষ। এছাড়াও জেলার বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও জগন্নাথপুর সহ বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ায় ত্রাণ দেওয়া যাচ্ছে না শতাধিক প্লাবিত গ্রামে। যমুনার পানি বেড়ে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার কাজীপুর, বেলকুচি, এনায়েতপুর, চৌহালী, সাজাদপুর এবং সিরাজগঞ্জ সদরের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিশুদ্ধ খাবার পানির অভাবের পাশাপাশি গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছে বানভাসীরা। বাড়িতে পানি উঠছে আর মনে করেন যে আরো বাড়তেছে, জাংলা টাংলা খাটমাট সব তলা গেছে, গরু মরু খুব কষ্ট হতে আছে। জামালপুরে যমুনার পানি বিপদসীমার নিচে বইলেও জেলার ইসলামপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির প্রবল স্রোতে বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙে গেছে, শুরু হয়েছে নদী ভাঙন। ঘাগটের পানি বেড়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও গাইবান্ধা সদর সহ চরাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে টিউবওয়েল, নষ্ট হয়ে গেছে পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা। নদীতে পানি বাড়ছে, আমাদের টিউবওয়েল ডুবে গেছে, আমাদের বাথরুম ডুবে গেছে। ত্রাণ বিতরণের পাশাপাশি রাস্তাঘাট সংস্কারেরও দাবি দুর্গত এলাকার মানুষের। আফসানা নীলা, একুশে টেলিভিশন। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রাজশাহী, সিলেট, বরিশাল সিটি নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, কাল আনুষ্ঠানিক প্রচারণা। গাজীপুরে 3,000 পোশাক কারখানায় লাখো নারী শ্রমিকের ভাগ্য পরিবর্তন, রপ্তানিতে নতুন মাত্রা। আমন্ত্রণ আবারও দেখছিলেন দুপুর ২টার একুশে সংবাদ। রাজশাহী, সিলেট ও বরিশাল এই তিন সিটি নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। একদিন পরের থেকেই শুরু হবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। রাজশাহীতে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন 6 জন, এর মধ্যে এ পর্যন্ত 1 জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এখানে নির্বাচন হবে 40টি ওয়ার্ডে। সাধারণ কাউন্সিলর পদে 169 জন এবং সংরক্ষিত কাউন্সিল পদে 52 জন বহাল আছেন। সিলেটে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন 9 জন, যার মধ্যে 1 জন প্রত্যাহার করেন। আর সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে মোট 200 জন জমা দেন, যার মধ্যে এ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করেন 3 জন। সিলেটে ওয়ার্ড 27টি। এদিকে বরিশালে মেয়র পদে 6 জনের মধ্যে 1 জন মনোনয়ন প্রত্যাহার করেন আজ। 30টি ওয়ার্ডে কাউন্সিলর পদে 114 জনের মধ্যে 8 জন প্রত্যাহার করে নিয়েছেন তাদের মনোনয়নপত্র। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল 31 জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির আদেশ রিভিউ চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের আদেশ 12 জুলাই নির্ধারণ করেছেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। এই মামলায় 5 বছরের দণ্ডের বিরুদ্ধে আপিল করে জামিন আবেদনের পর খালেদা জিয়াকে 12 মার্চ 4 মাসের জামিন দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিলের পর গত 16 মে তা বহাল রেখে 31 জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন উচ্চতর আদালত। পরে খালেদা জিয়া 31 জুলাইয়ের মধ্যে হাইকোর্টে মামলা নিষ্পত্তিতে আপিল বিভাগের আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন। এ আবেদনের পর গত 5 জুলাই আপিল বিভাগের চেম্বার আদালত 9 জুলাই পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির আদেশ দেন। সে অনুসারে সোমবার এ আবেদন রূপার শুনানি হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্টস বাইরার কার্যনির্বাহী কমিটি নির্বাচন করতে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার আপিল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। বাইরার 10 জন সদস্যের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে 4 জুলাই হাইকোর্ট আদেশ দিয়েছিলেন। আদেশে হাইকোর্ট বলেছিলেন, বাইরার বর্তমান কমিটি সদস্যদের মেয়াদ 12 জুলাই শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দায়িত্ব থেকে অব্যাহতি নিশ্চিত করতে হবে। 13 জুলাই থেকে বাণিজ্য সংস্থার পরিচালক প্রশাসক হিসেবে বাইরার দায়িত্ব নেবেন এবং 20 সেপ্টেম্বরের মধ্যে তাকে বাইরার নির্বাচন করতে হবে। পরে আইনজীবী রাশনা ইমাম বলেন, হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে বাইরা কর্তৃপক্ষের করা আবেদনের উপর আপিল বিভাগ নো অর্ডার দিয়েছেন।
রংপুর শহরের একটি স্কুলের ছাদ ধসে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। মুন্সিপাড়ার মরিয়ম নেসা বালিকা বিদ্যালয়ে বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালে আচমকা ছাদের অংশ ধসে পড়ে, এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়। তাদের দুইজনের অবস্থা গুরুতর, হুড়োহুড়ি করে বের হওয়ার সময় আরো কয়েকজন শিক্ষার্থীও সামান্য আহত হয়। ভবনটির কিছু অংশ ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমার বাংলাদেশ। গাজীপুরে গড়ে উঠেছে ছোট বড় প্রায় ৩০০০ পোশাক কারখানা। এসব প্রতিষ্ঠান থেকে বছরে রাজস্ব আয় হচ্ছে ৬০০ কোটি টাকা। বেতন ভাতা নিয়ে শ্রমিকদের কিছু অসন্তোষ থাকলেও কাজের পরিবেশ, গুণগত মান ও নিরাপত্তা বিষয়ে আন্তরিক মালিকরা। প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা। সুমি, জিনিয়া, শারমিন গার্মেন্টসে কাজ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। লেখাপড়ায় বেশি দূর এগোতে না পারলেও আর্থিকভাবে হয়েছেন স্বাবলম্বী। তাদের মতো নারীদের পাশাপাশি অনেক পুরুষের জীবনেও গতি এনেছে গাজীপুরের এসব শিল্প কারখানা, দিয়েছে সচ্ছল ও নিরাপদ জীবনের নিশ্চয়তা। চাকরি করতেছি, ভালোই আছি, আমি চাকরি করে আমি আমার সংসার চালাচ্ছি। গার্মেন্টস না থাকলে মেয়েরা বৈদেশিক মুদ্রায়ের অন্যতম উৎস গাজীপুরের এই শিল্পাঞ্চল। এখানে ছোট বড় মিলিয়ে শিল্প কারখানা আছে ৩০০০এরও বেশি, যেখানে কাজ করছে প্রায় ২২ থেকে ২৩ লাখ শ্রমিক, যার ৬০% নারী এবং ৪০% পুরুষ শ্রমিক। বছরে এখান থেকে রাজস্ব আয় হয় প্রায় ৬০০ কোটি টাকা। কাজের পরিবেশ ও শ্রমিকের গুণগত মান নিশ্চিতে মালিকরা সচেষ্ট, তবে রপ্তানি বাড়াতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দরকার বলে মনে করেন তারা। মালিক শ্রমিক ঐক্যটা, সুসম্পর্ক যাতে বজায় থাকে সেজন্য বিভিন্ন ধরনের আমরা কনসিলিয়েশন করে থাকি। রাস্তাঘাটটা অবস্থা খুবই খারাপ, এখন রাস্তাঘাট যদি ভালো থাকে তাহলে আমাদের এক্সপোর্টের পরিমাণ আরো বেড়ে যাবে। অবকাঠামোর উন্নতি আর বিদেশে বাজার সম্প্রসারণ করতে পারলে গাজীপুরের পোশাক শিল্প দেশের অর্থনীতিতে আরও নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আফসানা নীলা, ২১ টেলিভিশন। আবার যাচ্ছি ইসলামী ব্যাংক বিরতিতে, যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে যা রয়েছে। সৌদি আরবে পুলিশের তল্লাশি চৌকিতে গুলি, এক বাংলাদেশি সহ ৪ জন নিহত। বৃষ্টির কারণে বিঘ্নিত থাইল্যান্ডে গুহায় আটকা খুদে ফুটবলারদের উদ্ধারের দ্বিতীয় দিনের অভিযান। শেষ করব দুপুর ২টার ২১ সংবাদ, তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। জাতীয় কৃষি নীতির খসড়া মন্ত্রিসভায় অনুমোদন, নিরাপদ খাদ্য নিশ্চিত ও ফসলের উৎপাদন বহুমুখীকরণই লক্ষ্য। খালেদার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির প্রতীকী অনশন, আন্দোলনের নামে চলছে নাটক, মন্তব্য হানিফের। চট্টগ্রামে বেসরকারি হাসপাতালের ধর্মঘট প্রত্যাহার, প্রশাসনের আশ্বাসে সাংবাদিকদের সমাবেশ স্থগিত। সুনামগঞ্জ, সিলেটে বন্যা অপরিবর্তিত থাকলেও সিরাজগঞ্জে অবনতি, উত্তরাঞ্চলে বিশুদ্ধ পানির সংকট। দর্শক, সবশেষ খবর জানতে ডায়াল করুন ২০২১ নম্বরে আর ভিজিট করুন ২১-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/২১-24 অনলাইনে। পরবর্তীতে সন্ধ্যা ৬টায় রয়েছে আমাদের চট্টগ্রাম সংবাদ, দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।